বাঙালি হচ্ছে নানান ভাবে আসলে দেশের মধ্যে প্রবাসিত হওয়ার চেষ্টা করছে। এখন আমরা কিন্তু এখানে দাবিটা রাখছি কি যে আওয়ামী শোষিত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের বিচারের দাবিতে, মানে তারা যেভাবে আসলে দেশের মধ্যে একটা গণহত্যা করার পরে নানান ভাবে ইয়ে করার চেষ্টা করছে, পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে, সেটার মধ্যে অবশ্যই এখানে একটা সোশ্যাল রেজিস্ট্যান্স থাকা দরকার। এবং বহুসংখ্যক ছাত্র আন্দোলন সেই সোশ্যাল রেজিস্ট্যান্স এর একটা প্রতীক, এবং সেই জায়গাটাই হচ্ছে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে এখানে আমরা কিন্তু নূর হোসেনকে সেই ক্ষেত্রে ধারণ করা না। নূর হোসেনকে তারা একটা সিম্বল বানিয়ে নিজের আসলে ওই স্বৈরাচারী রাজনীতিটাকে পুনর্বাসিত করতে চাই, ন্যূনতম রিমোর্স নেই একটা দলের মধ্যে। এখন আমরা কি তার প্রতি কি ওই একই গণতন্ত্র দেখিয়ে কি তার ইয়ে করে যাবো? বরং আমাদের কথা হচ্ছে আমরা নূর হোসেনকে ধারণ করি, এবং নূর হোসেনকে ধারণ করে কোন স্বৈরাচারী ফ্যাসিবাদী গোষ্ঠীকে আমরা এখানে জায়গা দিব, এবং এটা একটা সামাজিক রেজিস্ট্যান্সের ফলাফল। এরকম তো না যে রাস্তায় দেখলে একটা পিটাবো, এখানে অবশ্যই আমরা হচ্ছে এখানে একটা সমাবেশের ঘোষণা দিচ্ছি, এবং আমাদের সেই জায়গা থেকে আমরা আমাদের রেজিস্ট্যান্সটা শুরু করছি।